রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে বুধবার কুমারঘাটে পুলিশের বাঁধা টপকে থানায় গিয়ে ডেপুটেশন দেয় বামপন্থী ছাত্র যুব সংগঠন DYFI এবং TYF। সরকারের শাসনে রাজ্যে আইনের শাসন ভুলুণ্ঠিত, দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে CPM সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল সহ সাধারণ মানুষজন। এরই অঙ্গ হিসেবে বুধবার কুমারঘাটে সারা জাগানো মিছিল করে পুলিশ বাঁধা মারিয়ে থানায় স্মারকলিপি দেয় বামপন্থী দুই যুব সংগঠন। এদিন CPM কুমারঘাট মহকুমা অফিসের সামনে থেকে যুবদের এক দৃপ্ত মিছিল বের হতে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে তাদের পথ আটকে দেয় কুমারঘাট থানার পুলিশ। পুলিশের বক্তব্য, কোভিড পরিস্থিতিতে মিছিল করে উল্লঙ্ঘন করা হচ্ছে কোভিড বিধি। এরপরে পুলিশের চোখে চোখ রেখে পুলিশের দ্বিচারিতার প্রতিবাদে সোচ্চার হন বাম যুবরা। তারা পুলিশের কাছে জানতে চান কদিন আগে মহকুমার পেঁচারথলে BJP এবং তিপ্রামথার সংঘর্ষের ঘটনা নিয়ে পেঁচারথলে মন্ত্রী সান্ত্বনা চাকমার উপস্থিতিতে লোক জড়ো করে কিভাবে হলো মিছিল। মঙ্গলবার দুপুরে BJP রাজ্য শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে ভিড়ে ঠাসা অবস্থায় যখন কুমারঘাটে BJP দলীয় অফিসে উদ্বোধন হচ্ছিল তখন কোথায় ছিল পুলিশ? তাছাড়া প্রতিদিন শাসক দলের এত কর্মসূচি চলছে তখন কোথায় থাকে কোভিড বিধি? বাম যুবদের এসব প্রশ্নের এদিন কোনো উত্তর ছিল না দলদাস পুলিশের কাছে। যুবদের ন্যায্য প্রতিবাদের মেজাজ দেখেই দিন একটা সময় হার মানতে হয়েছে পুলিশকে। পরে পুলিশই বাধা উপেক্ষা করে কুমারঘাট থানায় ঢুকে আইনি শাসন প্রতিষ্ঠান দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন দেয় ছাত্র যুবরা। 5000 পরিবারদের খাদ্যশস্য পরিদান করতেন, এখানে 5000 পরিবার এইভাবে দাঁড়া দাঁড়াইছে যেটা জানার কথা না, তাই না? এটার বিরুদ্ধে যখন পুলিশ, যখন মিডিয়া যখন তাই কোয়েশন করছে, তখন মিডিয়ার তাই কয়েছেন যে তাই যে এলাকাতে আছেন সেই এলাকাতে কোভিড পজিটিভের কোনো সিস্টেম নাই, সন্ধ্যা পর্যন্ত এখানে ডে মানে কারফিউ যেটা আছে সেটা লাগু না, তার লেগে এটা সম্ভব। আমাদের কুমারঘাটেও ডে কারফিউ লাগু না, বিরোধীদের আন্দোলনকে দাবি রাখতে কি কোভিড বিধিনিষেধ জারি রয়েছে রাজ্যে? ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।